go. রাকিব ভাই সামনে যান না, রূপগঞ্জপুর জেলার আধুরিয়া এলাকায় আজকে 12টার দিকে আমাদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম শুরু করা হয়। রূপগঞ্জ থানা পুলিশের সহায়তা নিয়ে এই অভিযানটা শুরু করা হয়েছিল। প্রথমে আমরা একপাশের অবৈধ সংযোগ কিছুটা বিচ্ছিন্ন করার পরে অতর্কিত এলাকাবাসী এসে আমাদের অফিসের কর্মকর্তা এবং কর্মচারীদের উপর হামলা করে। আমাদের এই জোনাল ব্যবস্থাপক মেজবাউর রহমানের উপরে তারা মারাত্মকভাবে আক্রমণ করে এবং এতে আমাদের কয়েকজন শ্রমিকও আহত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের জন্য আমরা শাস্তি দাবি করছি। রাকিব ভাই সামনে যান না, ¡Gracias!